বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না এজন্য সরকারের কি হচ্ছে একমাত্র সমাধান তিনি আরো বলেছেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছিল তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা মামুনুল হক বলেন একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ তাদের যৌক্তিক দাবি জানাতে পারে কিন্তু একটি বিনা ভোট রাতের ভোট আর ছল ভোটে ক্ষমতা দখলকারী সরকার এতটাই দাম্ভিক এবং উদ্যত যে তারা তাদের মতের বিপরীত কোন কথা সহ্য করতে পারে না জনগণের প্রশ্ন শিক্ষার্থীরা তো এমন কোন অযৌক্তিক আহামরি দাবি দাওয়া নিয়ে রাজপথে যার পূরণ করতে এতগুলো তাজা প্রাণ নিতে হবে অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য আন্দোলনকে সংঘাতময় পর্যায়ে আনার জন্য সরকারি দায়ী সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে লেলিয়ে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমনকি নির্বিচারের গুলি করে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে সরকারের দাম্ভিকতা ও একঘু ফলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত হতাহতের সংখ্যা চলেছে দেশে এখন এক অচল পরিস্থিতি বেড়েই বিরাজ করছে সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না সরকারকে জুলুম অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে ইতিহাস সাক্ষী জেল জুলুম হত্যা ও নির্যাতন করে কোনো জাতিকে দাবিয়ে রাখা যায় না